প্রায় 17 বছর আগে দেবাশিস বিশ্বাস নির্মাণ করেছিলেন শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমাটি। রিয়াজ শামুর অভিনীত সিনেমাটি সে সময় সুপার ডুপার হিট হয়েছিল। এরপর অনেক সময় পরিয়েছে, এবার ছবিটির সিকুয়েল নির্মাণ করেছেন দেবাশিস। শ্বশুরবাড়ির জিন্দাবাদ দুই এর নায়ক নায়িকা হিসেবে দেবাশিস বেছে নিয়েছেন সময়ের জনপ্রিয় নায়ক ক বাপ্পি চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাসকে। সিনেমাটির শুটিং শেষ হয়েছে অনেকদিন আগে। বাপ্পি অপুর ভক্তদের জন্য সুখবর হল, শ্বশুরবাড়ির জিন্দাবাদ দুই সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিগগিরই মুক্তির আলোয় আসবে সিনেমাটি। ছবিটিতে বাপ্পি অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহিন খান, সুব্রত, ডিএম আজাদ সহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানী, ইমরান, রিজা, আকাশ শ্যাম। শ্বশুরবাড়ির জিন্দাবাদ মাইনাস দুই ছবির কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। দেবাশিসের শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছিল 2001 সালে। রিয়াজ শামুর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও রি টুপর্ণা।